আজি আমি আলোচনা করিম হৈ যোৱা ক্লাসটো যিখিনি আমাৰ রিজনিং ৰৈ গৈছিল ক্যালেন্ডার বা ক্লক এবৰ ৰৈ গৈছিল আমি এইখিনি আমি আজি আকৌ আৰম্ভ কৰিম ক্যালেন্ডার ক্লক এইখিনি আলোচনা কৰিম হা আজান দিয়েছে আজানটো হৈ লওঁ সেইদিনা আমি কি আলোচনা কৰিছিলোঁ আমি ত্ৰিভুজ কাউণ্টিং বৰ্গ কাউণ্টিং আমি এইবিলাক আলোচনা কৰিছিলোঁ ইতিমধ্যে না আজি আমি কি কৰোঁ প্ৰথমতে আজানটো দি আছে না সেইকাৰণে আমি ইয়াতে এক্সাম্পল কৰি লওঁ জাষ্ট কৰা এইটো না ইয়াত কিমানটা বৰ্গ আছে উলিয়াব লাগে ইয়াত কিমানটা বৰ্গ আছে উলিয়াব লাগে উলিয়াচোন এই গোটেইবোৰ একোটা একোটা বৰ্গ হা যদিও মোৰ আগতে সিমান সম্পূৰ্ণ শুদ্ধ হোৱা নাই মন কৰিবা এই গোটেইবোৰ একোটা একোটা বৰ্গ ইয়াত কিমানটা বৰ্গ আছে উলিয়াব লাগে সেইদিনা আমি এনেকুৱা ধৰণৰ অংক এনেকুৱা ধৰণৰ প্ৰব্লেম কৰিছোঁ হা চ' আজি এইটো তোমালোকে পটককৈ কৰাচোন সোনকালে কৰা পাৰিবা কৰিব নোৱাৰাৰ কথা নাই মন কৰিবা হা ইয়াত এইটো এটা বৰ্গ আছে আৰু এই বৰ্গটোত আমি কি কৰিছোঁ এই মাজত এনেকৈ চাৰি ভাগ কৰি দিছোঁ হয়নে এনেকৈ এটা বৰ্গৰ মাজত যদি চাৰি ভাগ কৰি দিয়া চাৰিটা বৰ্গ কৰি দিয়া হয় তেতিয়াহ'লে আমি সেইদিনে কি কৰিছিলোঁ তাত কিমানটা বৰ্গ থাকে সৰ্বমুঠ এক দুই তিনি চাৰি আৰু চাৰিওফালে বাহিৰত এটা আৰু কিমানটা পাঁচটা বৰ্গ থাকে হয়নে তেতিয়াহ'লে লক্ষ্য কৰা ইয়াত কিমানটা বৰ্গ কেনেকৈ মাজেৰে ভাগ কৰা গৈছে চেক কৰা এইটো এটা বৰ্গ আছে ইয়াত মাজৰে চাৰিটা ভাগ কৰা গৈছে আৰু সম্পূৰ্ণ বাহিৰত এটা কিমানটা হ'ল টোটেল পাঁচটা আকৌ কোনটো আছে এইটো আছে হয়নে ইয়াকো এনেকৈ মাজেৰে ভাগ কৰা গৈছে আৰু বাহিৰত এটা টোটেল কিমানটা পাঁচটা ইয়াতো আছে ইও পাঁচটা হৈছে ভাগত ভাগ কৰিছে আকৌ ডাঙৰটো ইয়াকো এনেকৈ পাঁচটা ভাগত ভাগ কৰা হৈছে চ' কিমানটা হ'ল বিশটা আমি সেইখিনি জানিলে হৈ যাব সেই টেকনিকটো জানিলে আমি এইখিনি আৰামছে ক'ব পাৰিম কোনো ধৰণৰ সমস্যা নহ'ব আমাৰ হয়নে আৰু এটা আমি চাই লওঁ নতুন এটা আমি চাই লওঁ কেতিয়াবা আমাক এনেকৈও দিয়ে ইয়াত কিমানটা ত্ৰিভুজ আছে উলিয়াব দিছে ইয়াত কিমানটা ত্ৰিভুজ আছে আমাক উলিয়াব দিছে কিমানটা আছে কিমানটা আছে কেনেকৈ কৰিম আমি একো চিন্তা নকৰিব একদম চিম্পল হ'ব কেনেকৈ আমি গণিম এনেকৈ ওৱান টু থ্ৰী ফ'ৰ কিমানটা আছে চাৰিটা হৈছে না কিমানটা হৈছে আমাৰ ইয়াত গম পালে আমি চাৰিটা ইয়াক আমি দুইৰে পূৰণ কৰিম দুইৰে পূৰণ কৰিম কিমান হ'ল চাৰি দুই গুণী আঠটা চাৰি দুই গুণী আঠটা যদি এনেকৈ দিয়ে আমাক এইটো ধৰক আঠটা আমি গম পালোঁ হয়নে এইবাৰ আমাক যি কি দিছে ত্ৰিভুজ এটা দিছে এনেকৈ কিবা এইবাৰ কিমানটা হ'ব ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স কিমানটা ত্ৰিভুজ ভাবিছে এইবাৰ ছয়টা হয়নে চ' আমি কি কৰিম ছয়ক আমি দুইৰে ভাগ কৰিম কিমানটা বাৰটা ত্ৰিভুজ আছে ইয়াৰ সম্পূৰ্ণ যদি এনেকৈ আকৌ ভাগ কৰি দিয়ে কিমানটা হ'ব ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন অঁ ইয়াত আছে আকৌ এইট চ' কিমানটা হ'ল আঠটা ইয়াত হ'লে কিমানটা হ'ব আঠ পূৰণ দুই সমান ষোল্লটা হৈছে আমি আটাইকেইটা গণিম এনেকৈ থাকিলে আটাইকেইটা গণিম আৰু দুইৰে পূৰণ কৰি দিম হৈ যাব আমি একো কৰিব লগা নাই ত্ৰিভুজ কাউণ্টিঙত হয়নে এইবোৰ আমি মনত ৰাখিম আহোঁ তেতিয়াহ'লে আমাৰ যিখন আজিৰ যিটো আলোচনা তালৈ আমি আগবাঢ়ি যাওঁ
আজি আলোচনাত আমি আরম্ভ করি প্রথমটো কি কি করো ক্যালেন্ডার করো না ক্যালেন্ডার করো না ক্লক করো প্রথমতে ক্যালেন্ডার করিলো ক্যালেন্ডার তো অল্প সরু আছে আমি ক্যালেন্ডারটা প্রথমতে করিলো হ্যাঁ কি আইব আমাক ক্যালেন্ডারত আমি মাত্র কেইটামান বস্তু মনত রাখিব লগা আছে ক্যালেন্ডারত আমি মাত্র কেইটামান বস্তু মনত রাখিব লগা আছে সেই বস্তুকেইটা আজি মই বর্ণনা নিদিও মাত্র বস্তুকেইটা লিখি দিম তথ্যখিনি লিখি দিম মনত রাখিবা কি লিখি দিম আমি এইকেইটা বস্তু মনত রাখিবা এশ বছর তোমাৰ পিছত চিন্তা কৰিম আমি ওৱান ইয়াৰত কিমান হয় দায়িত্ব কৰিম বাৰু দায়িত্ব কৰিম কিন্তু আজি নকৰোঁ আমি দায়িত্ব আজি আমি কেলেণ্ডাৰ ক্লক আৰু পাজলীয়ে কৰিম বেছি দীঘলীয়া নকৰোঁ আজি ক্লাছটো ছুটি কৰিম দায়িত্ব কৰিম পৰৱৰ্তী পৰ্যায়ত আমি দায়িত্ব কৰিম আমি যদি কেলেণ্ডাৰৰ যদি মেটছ কৰিব লাগে কেলেণ্ডাৰৰ আজি অমুক তাৰিখে কিবাৰ হ'ব এনেকুৱা ধৰণৰ মেটছ যদি কৰিব লাগে আমি কিছুমান ইনফৰ্মেশ্যন জানিব লাগিব সেই ইনফৰ্মেশ্যনখিনি আমি ডিছক্ৰাইব নকৰাকৈ আমি জাষ্ট মনত ৰাখিবলৈ যত্ন কৰিম এক বছৰত আমি কি ধৰিম এক্সট্ৰা দিন হা এক বছৰত আমি ইয়াত কি ধৰিম এইটো আমি এক্সট্ৰা ধৰি আছোঁ হা এক্সট্ৰা কিমান দিন হ'ব এক বছৰত আমি তাক এতিয়া বিবেচনা কৰিম এক বছৰত মুঠ কিমান দিন 365 দিন আৰু আমি জানো কি 52 সপ্তাহ চাবা দেই 365 ডেইজ ইয়াক আমি যদি হাতেৰে যদি হৰণ কৰি দিওঁ কিবাৰ যাব হাতেৰে যদি ইয়াক যদি হৰণ কৰি দিওঁ হাতেৰে ইয়াক যদি আমি 5 বাৰ দিওঁ 5×5 = 35 36 15 হ'ল হাতেৰে 15 যাব আৰু আকৌ 2 বাৰ কিমান বাকী ৰ'ল 14 হ'লে কিমান বাকী ৰ'ল এই এক বাকী ৰ'ল না এই একটো হ'ল আমাৰ এক্সট্ৰা দিন অৰ্থাৎ এক বছৰত হয় এক্সট্ৰা দিন কিমানটা এটা আমি মনত ৰাখিম সেইটো কথা এক বছৰত এক্সট্ৰা দিন এটা ধৰা হ'ল যিটো বছৰৰ কথা আমি আলোচনা কৰি আছোঁ সেই বছৰটো লিপ ইয়াৰ লিপ ইয়াৰ বুলি কোৱাৰ লগে লগে এই যিটো 65 কিমান হ'ব 66 হ'ব 66 হ'লে এক্সট্ৰা দিন কিমান হ'ব 2 দিন হ'ব হয় না অৰ্থাৎ লিপ ইয়াৰ যদি হয় তেতিয়াহ'লে লিপ ইয়াৰ যদি হয় এই 1 ডেটো এক্সট্ৰা থাকবই এক বছৰৰ কাৰণে আৰু এটা অতিৰিক্ত 1 দিন 2 দিন এই 2 দিন আমাৰ এক্সট্ৰা আহিব হয়নে আমি বুজি পাইছোঁ এইখিনি হয়নে এতিয়া আমি চাম কি এশ বছৰত কিমান দিন এক্সট্ৰা এশ বছৰত কিমান দিন এক্সট্ৰা এক বছৰত যদি 1 দিন এক লিপ ইয়াৰত যদি 2 দিন হয় তেতিয়াহ'লে 100 বছৰত কিমানটা লিপ ইয়াৰ আছে মন কৰিবা 100 বছৰত আছে 24টা লিপ ইয়াৰ 25টা নহয় 24টা লিপ ইয়াৰৰ কাৰণে 100 দিনৰ লগত আকৌ ইয়াত 24 দিন যোগ হ'ব 124 ডেইজ এক যদি আমি হাতেৰে যদি হৰণ কৰি দিওঁ 7×7 = 56 49 চ' কিমান হ'ল 14 পৰা 9 = 5 কিমান দিন বাকী ৰ'ল 5 দিন বাকী ৰ'ল হয়নে তাৰমানে 100 বছৰত আমাৰ এক্সট্ৰা দিন হ'ল কিমান 100 বছৰত এক্সট্ৰা দিন 5 ডেইজ 100 বছৰত 5 দিন এতিয়া 200 বছৰত চোৱা 100 বছৰত যদি 5 দিন 200 বছৰত 10 দিন হ'ব 100 বছৰত যদি 5 দিন 200 বছৰত 10 দিন হ'ব 10 দিন হোৱাৰ লগে লগে এটা আকৌ আমি হাতেৰে ভাগ কৰিব পাৰিম 7 দিন গুচি গ'লে 3 দিন বাকী থাকিব অৰ্থাৎ 200 বছৰত এক্সট্ৰা দিন 3 দিন 300 বছৰত চোৱা 100 বছৰত যদি 5 দিন 300 বছৰত 15 দিন 15 দিনক যদি আমি 2 হাতেৰে ভাগ কৰি দিওঁ 7 দুগুণে 14 দিন গুচি যাব কিমান বাকী থাকিব 1 দিন অৰ্থাৎ 300 বছৰত এক্সট্ৰা দিন আমাৰ 1 দিন আমি মনত ৰাখিম এইবিলাক কথা আকৌ আমি চিন্তা কৰিম এইবাৰ 400 বছৰত এক 100 বছৰত যদি 5 দিন 400 বছৰত 20 দিন কিন্তু ইয়াৰ এটা কিন্তু এটা আছে কিন্তুটো মনত ৰাখিবা সদায় যে 400 নম্বৰ বছৰটো হয় লিপ ইয়াৰ
নম্বর বছরটো হব লিপ ইয়ার, লিপ ইয়ার তাক আকৌ একদিন বাড়িব, গতিকে বিশেষকে একুশ দিন, একুশ দিন হওয়ার লগে লগে কি হব তাক আৰু হাতেৰে হরণ করিলে বাকি নরয়, অর্থাৎ চারিশ বছর এক্সট্রা দিন হল জিরো দিন। মনত রাখিল আমি এইখানে আমার হয়ে গেল অঙ্ক, এটা আর অঙ্ক আমার কোনোদিনও ভুল নহয় আর হয়ে গেল, এইখানে যদি মনত রাখি পারিল এক বছর এক দিন, ওয়ান লিপ ইয়ার ওয়ান প্লাস ওয়ান দুই দিন, এশ বছর পাঁচ দিন, দুইশ বছর তিন দিন, তিনশ বছর এক দিন, চারিশ বছর শূন্য দিন। এতিয়া ধরা হল আমি অহাকালি, অহাকালি যিমান তারিখ সেই তারিখটো কি বার আমি উলিয়াব লাগে, অহাকালি কি তারিখ হব, অহাকালি কিমান তারিখ, আজি কিমান তারিখ ন, আজি ষোল্ল ফেব্রুয়ারি, অহাকালি আমার কি সতেরো ফেব্রুয়ারি, হয় না সাবা দুই হাজার বাইশ ফেব্রুয়ারি সতেরো, দুই হাজার বাইশ ফেব্রুয়ারি সতেরো কি বার হব আমি এতিয়া উলিয়াম, বিচার করে উলিয়াম, দুই হাজার বাইশ ফেব্রুয়ারি সতেরো এইটা কি বার হব আমি এতিয়া বিচার করে উলিয়াম, সাবা মাত্র একবার ধৈর্য ধরি, মাত্র একবার এই টেকনিকটা মনত রাখিবা, জিন্দগি ভর আর ভুল নয়। দুই হাজার বাইশ সন অর্থাৎ আরম্ভণির পর এটা দুই হাজার একুশ বছর পার হয়ে গেছে, বাইশ নম্বর বছর তো পার হওয়া নাই, গতি আমি ইয়াত লিখিম কি দুই হাজার একুশ ইয়ার, হয়না আমি কি করিম দুই হাজার একুশটুক আমি ভাঙি লিখিম, আমার সুবিধার কারণে ভাঙি লিখিম, কেন কই দুই হাজার ইয়ার আর একুশ বছর, দুই হাজার একুশ বছর হল না, নেক্সট ফেব্রুয়ারি মাহর সতেরো তারিখ, ফেব্রুয়ারি মাহর সতেরো তারিখ মানে কি ফেব্রুয়ারি গোটে মাহটো পার হয়ে যাওয়া নাই, জানুয়ারি মাহটোই পার হয়েছে, অর্থাৎ আমি ইয়াত লিখিম কি জানুয়ারি, আর ফেব্রুয়ারির কিমান দিন, ফেব্রুয়ারির সতেরো তারিখ হলে সতেরো দিন, এইখানে আমি লিখি ফেব্রুয়ারির সতেরো তারিখ হলে হল সতেরো দিন। এতিয়া আমি এইখানে হিসাব করিম হা, দুই হাজার বছরত কিমান দিন এক্সট্রা হবো আমি হিসাব করিম, এতিয়া চারিশ বছরত কিমান দিন, শূন্য দিন, চোৱা চারিশ বছরত শূন্য দিন আমি জানো মনত আছে আমার পরীক্ষার সময়, চারিশ বছরত শূন্য দিন, দুই হাজার বছরত কিমান দিন হব, তেতিয়াহলে শূন্য পাঁচ গুণ শূন্য, শূন্য দিন হব, একুশ বছরত কিমান দিন, একুশ বছরত হল একুশ দিন, মন কৰিব একুশ বছরত একুশ দিন, আৰু হিসাব করা একুশ বছরত কিমানটা লিপ ইয়ার আহিব, চারি বছরের অন্তরে অন্তরে একুশ বছরত আহিব আমার পাঁচটা লিপ ইয়ার, হয়নে একুশে পাশে কিমান দিন, ছাব্বিশ দিন, ছাব্বিশক যদি আমি হাতেরে হরণ করে দেব সাত দিন আগে একুশ দিন গুছিয়ে যাব, বাকি রব কি দিন পাঁচ দিন, অর্থাৎ একুশ বছরত আমার এক্সট্রা দিন হল পাঁচটা। জানুয়ারি মাহত কিমান দিন এক্সট্রা, জানুয়ারি মাহত মন করা একত্রিশ দিন, একত্রিশক যদি আমি হাতেরে হরণ করে দেব সাত চার আঠাইশ কেইদিন বাকি রল তিনি দিন, ইয়াত আমি লিখি দিম কি তিনি দিন এক্সট্রা, ফেব্রুয়ারি মাহত সতেরো তারিখ লৈ আছে যদি সতেরো সতেরো দিন হল হিসাব করা, এতিয়া আছে তিনি আট আঠে সাথে পনেরো পাঁচ হাতে এক একে একে দুই কি হল পঁচিশ দিন, এই পঁচিশ দিনক এতিয়া তুমি হরণ করে দিয়া হাতেরে সাত চারে সাত দিন আগুন একুশ, একুশ কি বাকি রল পাঁচের পরে এক গেলি চারি, চারি বাকি রল মানে সপ্তাহর চারি নম্বর দিনটা কি বার, এক নম্বর দুই নম্বর তিন নম্বর চারি নম্বর, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, অহাকালি বৃহস্পতিবার হয়নে, হয়নে বুঝি পাইছেনে, আমি যদি এই শার্টখান যদি মনত রাখো আমার কোন দিনা কি বার সেইটো উলিয়াতে প্রবলেম হব নাকি, কোন সনের কোন তারিখে কি বার সেইটো উলিয়াতে প্রবলেম হব নাকি, কোনো দিনও প্রবলেম নহয়, কোনো দিনই প্রবলেম নহয়, মন করিবা এইটো কথা, আর বিশেষকে কেতিয়াবা আমার এক্সামত কিন্তু আমার কেতিয়াবা ডাইরেক্ট তারিখটো দি কিনে আমার উলিয়াব দিব পারে, আমি এইটো টেকনিকত তেতিয়া উলিয়াম হ্যাঁ, কিন্তু কেতিয়াবা আমার কি দিয়ে যে অমুক মাহর জানুয়ারি মাহর, জানুয়ারি মাহর ষোলো তারিখ যদি কি হয় মন্ডে হয় আমার কি উলিয়াব দিব, জুন মাহর ষোলো তারিখ কি বার হব,
তাদেরই মহল্লা তারিখ যদি মন দেহা জুন মহল্লা তারিখ কি বারো আমাক তাকে কইলি হবা দি হয়নে তো আমি সেইবিলাক অঙ্ক কেনেকে কৰিম একো চিন্তা কৰিব লগা নাই একো ভাবিব লগাই নাই জানুৱাৰী মহল্লা তারিখ বুলি কৈছে তেতিয়াহ'লে চিন্তা কৰা কিমান দিন বাকী ৰইল তাত কিমান দিন বাকী ৰইল তাতে তুমি দিনটো হিচাপ কৰিব লাগিব হা জানুৱাৰী মাহত কিমান দিন বাকী ৰইল হল্লা হল লগে লগে সেইভাগে পোন্ধৰ দিন বাকী ৰইল চ জানুৱাৰীত আমাৰ কিমান দিন থাকিল পোন্ধৰ দিন ফেব্ৰুৱাৰী লিপ ইয়াৰ হয়নে নহয় আমাকতো কৈ দিয়া নাই গতিকে আমি আঠাইছ দিনে ধৰিম ফেব্ৰুৱাৰীত আঠাইছ দিন চবা আঠাইছ দিন হোৱাৰ লগে লগে এটা সাতে দি হৰণ যাব হৰণ কিবা এটা এক্সট্ৰা দিন থাকিব নেকি নাথাকে চ' ফেব্ৰুৱাৰীত আমাৰ কি জিৰ' হ'ব ফেব্ৰুৱাৰীত জিৰ' আহিল নেক্সট মাৰ্চত একত্ৰিছ দিন একত্ৰিছ দিন তিনি দি হৰণ কৰি দিলি চাৰি সাতেৰে হৰণ কৰি দিলি তিনিদিন বাকী ৰ'ব চ' তিনি আহিল হয়নে মাৰ্চ জানুৱাৰী পোন্ধৰ দিন ফেব্ৰুৱাৰী জিৰ' মাৰ্চ এপ্ৰিল এপ্ৰিলত ত্ৰিছ দিন ত্ৰিছা মাহ হ'লে দুই দিন বাকী থাকিব সাতাইছ হৰণ কৰি দিলে এপ্ৰিল নেক্সট মে একত্ৰিছ আকৌ তিনিদিন বাকী থাকিব আৰু জুনৰ কিমান দিন ষোল্ল দিন জুনৰ ষোল্ল দিন এতিয়া যোগ কৰা এইখিনি কিমান হ'ল পোন্ধৰ পোন্ধৰ পাছত বিছ বিছে তিনি তেইছ তেইছে আৰু দহে তেত্ৰিছ তেত্ৰিছে চব ঊনচল্লিছ ঊনচল্লিছ দিন ইয়াক আমি সাতেদি হৰণ কৰি দিয়া সাত পাঁচ গুণ পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ হ'লে লগে ঊনচল্লিছ হ'ল পঁয়ত্ৰিছ গ'লে চাৰি কি হ'ব আমাৰ এই থাৰ্চডে হ'ব চাৰি হ'লে থাৰ্চডে এতিয়া মনডে আছে না মনডে হ'লে থাৰ্চডে কিন্তু ইয়াত মন কৰিবা এটা কথা যদি যদি এইটো যদি মনডে নাথাকে ধৰা এইটো মনডে বুলি দিয়া নাই আমাক কি দিয়া আছে এইবাৰ মন কৰিবা দেই এইটো মনডে নাই আমাক এইবাৰ এইটো কি আছে ধৰা হ'ল কি যে ফ্ৰাইডে দিয়া আছে ফ্ৰাইডে দিয়া আছে শুক্ৰবাৰ দিয়া আছে তেতিয়াহ'লে এইটো কিবাৰ হ'ব ইমান তাৰিখত কিবাৰ হ'ব শুক্ৰবাৰ যদি দিয়া আছে আমি এই যে চাৰি বাকী থাকিল যি হা এই চাৰি বাকী থাকিলে আমি কি কৰিম এইবাৰ শুক্ৰবাৰৰ পৰা আৰম্ভ কৰিম শুক্ৰবাৰৰ পৰা আমি আৰম্ভ কৰিম শনি ৰবি হম মঙল এইবাৰ কি হ'ব মঙলবাৰ এইবাৰ মঙলবাৰ হ'ব এইটো কি বাৰ দিয়া থাকে আমি সেইটো চিন্তা কৰি চাব লাগিব এইটো কি বাৰ দিয়া থাকে আমি সেইটো চিন্তা কৰি চাব লাগিব এই বাৰটোৰ ওপৰত ভিত্তি কৰিহে আমি এইটো গণনা কৰিম এইবাৰটো যিটো দিয়া থাকে তাৰে ঠিক নেক্সট বাৰটোৱে আমাৰ এক তাৰে পিছৰটো দুই তাৰে পিছৰটো তিনি আমি সেনেকৈ আগবাঢ়ি যাম কিন্তু যদি আমাক প্ৰথমৰ বাৰটো দিয়া নাথাকে ডিৰেক্টলি এনেকুৱা ধৰণে আমাক এটা তাৰিখ দি দিয়ে যে অমুক তাৰিখটো কি বাৰ হ'ব উলিয়া তেতিয়াহ'লে আমি সোমবাৰটো সদায় এক ধৰিম আৰু শনিবাৰটো ৰবিবাৰটো আমি সদায় সাত ধৰিম সোমবাৰটো এক ৰবিবাৰটো সাত অৰ্থাৎ জিৰ' শনিবাৰটো হ'ব ছয় বুজি পাইছোঁ আমি কেলেণ্ডাৰ মেটছ আৰু ভুল হ'ব তোমালোকে প্ৰত্যেকে এটা কাম কৰিবা নিজৰ নিজৰ জন্মদিনটো সকলোৱে জানা হা চ' নিজৰ জন্মদিনটো কিমান বা কি নিজৰ জন্মদিনটো কি মানে কি সেই হয় কি বাৰ হয় উলিয়াবা সেইটো এটা দুই নম্বৰ আৰু এটা উলিয়াবা সেইটো কি উলিয়াবা নাইনটিন এইটি ছেভেন টুৱেণ্টি ফিফ জুলাই এইটো তোমালোকে মই হোমৱৰ্ক দিলোঁ এইটো হোমৱৰ্ক নাইনটিন এইটি ছেভেন টুৱেণ্টি ফিফ জুলাই এইটো হোমৱৰ্ক দিলোঁ কি বাৰ হ'ব এইটো এই তাৰিখটোত উলিয়াবা নাইনটিন এইটি ছেভেন টুৱেণ্টি ফিফ জুলাই এইটো উলিয়াবা আৰু এটা উলিয়াবা হা এই দুটা তাৰিখ এই দুটা তাৰিখ কি বাৰ হয় উলিয়াবা উলিয়াৰ পিছত এনচাৰটো কি কি হয় মোক সকলোৱে হোৱাটছএপত জনাবা মোক পাৰ্চনেলি হোৱাটছএপত গ্ৰুপত নহয় মোক পাৰ্চনেলি হোৱাটছএপত জনাবা এই দুটা কি কি বাৰ ওলাই এনচাৰটো মোক হোৱাটছএপত জনাবা হা আমি কেলেণ্ডাৰ হেল্প কৰিলোঁ মাত্ৰ এইটোৱে এটা এইটিক বেছি দীঘল নহয় একদম চুটি হা চ' এতিয়া আমি আগবাঢ়ি যাম কলৈ কেলেণ্ডাৰ হৈ গ'ল কেলেণ্ডাৰ হৈ গ'ল এতিয়া আমি আগবাঢ়ি যাম ক্লকলৈ ঘড়ী মন কৰিবা ঘড়ীৰ অংকত কিন্তু আমাক অলপমান মনোযোগৰ প্ৰয়োজন হয় কিহৰ প্ৰয়োজন হয় মনোযোগৰ প্ৰয়োজন হয় ঘড়ীৰ অংকখিনিও আমি ৰিভাইজ কৰি আৰম্ভ কৰাৰ আগে আগে জাষ্ট মাত্ৰ কেইটামান আমি সৰু সৰু বস্তু মনত ৰাখি ল'ম মাত্ৰ কেইটামান সৰু সৰু বস্তু মনত ৰাখি ল'ম সেই বস্তুকেইটা আমাৰ বৰ বেছি পাঁচ মিনিট সময় যাব কেলেণ্ডাৰ এবাৰ বুজালোঁতোন মই আৰু যদি এবাৰ বুজাব লাগে না একেটা মেটছ এটা লাইভ ক্লাছত যদি দুবাৰ বুজাব লাগে বাকী আঠজন যি আছে আঠজনে গুচি যাব এতিয়া
বুঝি পাইছানে কথা কা তুমি ভিডিওটো এবাৰ ৰিৱাইণ্ড কৰি চাব পাৰিবা আছে ভিডিওটো থাকিবই যদি বুজি নাপাও মোক ফোন কৰিবা ভিডিওটো চাই যদি বুজি নাপাও মোক ফোন কৰিবা হয়নে আমি এতিয়া আগবাঢ়ি যাওঁ আমাৰ ক্লকৰ অংকলৈ ঘড়ীৰ অংকলৈ ঘড়ীৰ অংকটো কিন্তু গুৰুত্বপূৰ্ণ অংক আৰু তাত আমি অলপ অলপ কনচেপ্টৰ প্ৰয়োজন আছে যিখিনি কনচেপ্ট খুব সূক্ষ্ম কনচেপ্ট হয় মাইণ্ড গেম বুলি ক'ব পাৰি ব্ৰেইনটো কুল ঠাণ্ডা কৰিলে অলপ চিন্তা কৰা মই কৈ আছোঁ জাষ্ট অলপ শুনি যোৱা ঘড়ীত কেইডাল কাটা থাকে তিনিডাল কাটা থাকে আৰু ঘড়ীৰ কাটাডাল আমাৰ ঘড়ীটো দীঘলেই হওক চেপেটাই হওক বৰ্গাকাৰে হওক বা ৰাউণ্ডেই হওক ঘড়ীৰ কাটাকেইডাল কিন্তু সদায় চাৰ্কুলাৰ ঘূৰি থাকে চাৰ্কুলাৰ হয়নে বৃত্ত আকাৰত ঘূৰি ফুৰে এতিয়া মোৰ প্ৰশ্নটো হ'ল এনেকৈ যদি ইয়াত এটা ঘড়ী আছে হা এইটো যদি ঘড়ী হয় বাৰ ছয় সম্পূৰ্ণ কাটাডাল এই বাৰৰ পৰা যিডাল কাটা এই কাটাডাল সম্পূৰ্ণ একপাক যিকোনো একডাল কাটা সম্পূৰ্ণ একপাক ঘূৰতে কাটাডাল সম্পূৰ্ণ একপাক ঘূৰতে কিমান ডিগ্ৰী ঘূৰে এইটো কথা মন কৰিবলগীয়া কিমান ডিগ্ৰী ঘূৰে সম্পূৰ্ণ কাটাডাল একপাক ঘূৰতে কিমান ডিগ্ৰী ঘূৰে সদায় একপাক ঘূৰতে কিমান ডিগ্ৰী ঘূৰে তিনিশ ষাঠি ডিগ্ৰী ঘূৰে তিনিশ ষাঠি ডিগ্ৰী ঘূৰে হয়নে এতিয়া আহক আমি আলোচনা কৰোঁ দুইডাল কাটা মেইনলি এই দুইডাল কাটাৰ কাৰণে ঘণ্টাৰ কাটা আৰু মিনিটৰ কাটা এই দুইডাল কাটাৰ কাৰণে আমি বিশেষকৈ স্পেচিয়েল স্পেচিয়েলভাৱে আমি আগবাঢ়ি যাওঁ মিনিটৰ কাটাডাল একবাৰ যেতিয়াই সম্পূৰ্ণ একপাক ঘূৰে সি কিমান মিনিট ঘূৰে কোৱাচোন সম্পূৰ্ণ যেতিয়া একপাক ঘূৰে সি কিমান মিনিট ঘূৰে মন কৰা সম্পূৰ্ণ কাটাডাল একপাক ঘূৰোতে মিনিটৰ কাটাডালে ষাঠি মিনিট ঘূৰে ষাঠি মিনিট ঘূৰে হয়নে ষাঠি মিনিট ঘূৰে আৰু ষাঠি মিনিটত কিমান ডিগ্ৰী ঘূৰিলি ষাঠি মিনিটত কিমান ডিগ্ৰী ঘূৰিল তিনিশ ষাঠি ডিগ্ৰী তেতিয়াহ'লে চিন্তা কৰা এই মিনিটৰ কাটাডালে এক মিনিট নিজৰ স্থানৰ পৰা এক মিনিট যদি ঘূৰে এক মিনিট যদি ডিষ্টেঞ্চত যায় কিমান ডিগ্ৰী ঘূৰিব তিনিশ ষাঠি বাই ষাঠি সমান ছয় ডিগ্ৰী ঘূৰিব মন কৰিবলগীয়া আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা মিনিটৰ কাটাডালে এক মিনিটত ছয় ডিগ্ৰী ঘূৰি কিহৰ কাটা মিনিটৰ কাটাই এক মিনিটত ছয় ডিগ্ৰী অতিক্ৰম কৰে একদম মগজুত ফিটিং কৰি লৈ লোৱা এই বাক্যটো মিনিটৰ কাটাডালে এক মিনিটত ছয় ডিগ্ৰী অতিক্ৰম কৰে মগজুত ফিটিং কৰি লৈ লোৱা প্ৰথম কথা এইটো নেক্সট ঠাই আছোঁ আমি আহা এক মিনিটত যদি ছয় ডিগ্ৰী ঘূৰে আমি যিমান দিমে যিমান মিনিট লাগে আমি ওলাব পাৰিম এতিয়া ন' প্ৰব্লেম নেক্সট আমি চাওঁ এতিয়া ঘণ্টাৰ কাটাৰ কথা চিন্তা কৰোঁ ঘণ্টাৰ কাটা ঘণ্টাৰ কাটা হা ঘণ্টা এই ঘণ্টাৰ ঘূৰে এই তিনি আছে এতিয়া তিনিৰ পৰা যদি আকৌ ঘূৰি 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 তিনি আহিব কিমান ডিগ্ৰী ঘূৰিব তিনিশ ষাঠি ডিগ্ৰী হয়নে আচ্ছা এই সম্পূৰ্ণ এক পাক ঘূৰতে ঘণ্টা কাটাডালে কিমান ঘণ্টা ঘূৰে কিমান ঘণ্টা ঘূৰে কিমান ঘণ্টা ঘূৰে বারো ঘন্টা বারো ঘন্টার তিনশো ষাঠি ডিগ্রি ঘুরে তেমনি এক ঘন্টা কিমান ডিগ্রি ঘুরে যদি এক ঘন্টা তিনির পর যদি সারি লই আহিব তিনির পর সারি লই আহিব এত কিমান ডিগ্রি আহিল ইয়ার সম্পূর্ণ বারো ঘন্টা ঘুরতে তিনশো ষাঠি ডিগ্রি ঘুরে এক ঘন্টাত কিমান ঘুরব তিনশো ষাঠি বাই বারো সমান তিরিশ ডিগ্রি এইখানে ঘুরব কিমান তিরিশ ডিগ্রি হয়নে ত্রিশ ডিগ্রি আচ্ছা আরো একটা কথা মন করা এক ঘন্টা যে এক ঘন্টা আছে এই যে এক ঘন্টা পার হয়ে আহিল পার হয়ে আহিল এই পার হয়ে আহতে এই ঘন্টার কাটা দলে তোদের মিনিট কাটা দলে কিমান মিনিট অতিক্রম করেন এক ঘন্টার কিমান মিনিট ষাঠি মিনিট ষাঠি মিনিটত কিমান ডিগ্রি তিরিশ ডিগ্রি
তিনদল কথা ঘন্টা কথা দলে যে মন করবে ঘন্টার কথা দলে তিনদলে এক মিনিট 1/2 ডিগ্রি ইকুনে 1/2 ডিগ্রি এক মিনিট কোনে ঘন্টার কথা দলে ঘন্টার কথা দলে এক মিনিট 1/2 ডিগ্রি অতিক্রম করে ঘন্টার কথা দলে এক মিনিট 1/2 ডিগ্রি অতিক্রম করে এটা আমি মনে রাখি নেক্সট খুব ইম্পর্টেন্ট কথা এইটো এটো মনে রাখ ঘন্টার কথা দলে এক মিনিট 1/2 ডিগ্রি অতিক্রম করে এতিয়া আমাক যিমান মিনিট লাগে আমি উলিয়াব পাৰিম নো প্ৰবলেম এক মিনিটতো জানিলে আমাৰ হৈ গ'ল হয় না আৰু এটা বিশেষ কথা মন কৰা এই তিনিৰ পৰা সারি লৈ কিমানটা মিনিট আছে বা যিকোনো দুটা ঘণ্টাৰ পৰা ঘণ্টাৰ মাজত এই 12ৰ পৰা 1 লৈ কিমানটা মিনিট আছে 1ৰ পৰা 2 লৈ কিমানটা মিনিট আছে প্রত্যেক দুটা ঘন্টার মাজত কিমানটা মিনিট আছে পাঁচটা মিনিট আছে না অর্থাৎ যেতিয়া এক ঘন্টা পার হয় ঘন্টার কাটা দালে এক ঘন্টা যেতিয়া পার হয় ঘন্টার কাটা দালে পাঁচ মিনিট অতিক্রম করে এইটো কথা গুরুত্বপূর্ণ মনত রাখা যেতিয়া ঘন্টাৰ কাটাডালে এক ঘন্টা অতিক্ৰম কৰে অৰ্থাৎ মিনিটৰ সৰু সৰু ঘৰ কিমানটা অতিক্ৰম কৰে পাঁচটা অতিক্ৰম কৰে ইয়াত আমি এটা কথা মানি লম এক ঘন্টা সমান আমি পাঁচ মিনিট বুলি ধৰি থম হা এইটো আমি এনেই জানো কিমান এক ঘণ্টাত 60 মিনিট কিন্তু আমি এটা বিশেষভাৱে আমি ধৰি লৈছোঁ মানে হয়ে কি হয় যে ঘড়িটোত ঘণ্টাৰ কাটাডালে এক ঘণ্টা যেতিয়া অতিক্ৰম কৰে মিনিটৰ পাঁচটা সৰু সৰু ঘৰ অতিক্ৰম কৰে এক ঘণ্টাত মিনিটৰ পাঁচটা সৰু সৰু ঘৰ অতিক্ৰম কৰে মনত একদম ব্ৰেইনত খাপ খুৱাই থৈ দিয়া এইটো কথা আমি ইয়াৰ পৰা অংক কৰিম এতিয়া চাবা এতিয়া ধৰা হ'ল আমাক কুৱেশ্যন দিছে এটা কুৱেশ্যন দিছে কি দিছে 4:10 ফর দ্য নোট কিমান ডিগ্রি কোণ হব এটা একটা কোয়েশ্চন পরীক্ষার আইছে 4:10 কিমান ডিগ্রি কোণ হব কিমান ডিগ্রি কোণ হব এটা ফর্মুলা আছে আমি বহুতে জানো ফর্মুলাটো আর বহুতে আমি না জানো ফর্মুলাটো কি আছে আমার মিনিট ইনটু মই ফর্মুলাটো নাজানো একচুয়ালি মোর ফর্মুলা মনত নরায় একচুয়ালি হ্যাঁ কোণৰ ফর্মুলাটো কি আছে আমার থিটা কোণ সমান কিমান আছে আমাক 11/2 ইনটু মিনিট মাইনাস 30 ইনটু আওয়ার এইটো ফর্মুলা মনত আছে না কারবার এই ফর্মুলাটো যার স্মৃতি শক্তি বেশি আছে এই ফর্মুলাটো মনত রাখি অঙ্কটো কৰিব পাৰে সহজে আমি ইয়াত কি কৰিম থিটা মানে কোণটো কিমান দিব আমি উলিয়াব পাৰিম কেনেকৈ 11/2 আমি মিনিটেৰে পূৰণ কৰিম মিনিট কিমান আছে এতিয়া 10 মাইনাছ কি কৰিম 30 ইনটু আৱাৰ কিমান আছে 4 আৱাৰ আছে 4 হয় না এতিয়া ৰিম কৰি দিলে হ'ল আৰু 55 বিয়োগ কিমান হ'ল 30 120 কিমান হ'ল -165 ডিগ্রি কোণৰ মানটো মাইনাস নহব গতিকে আমাৰ অৰিজিনত কোণৰ মানটো কিমান হব 65 ডিগ্রি এইটো বৰ সহজ এইটো আমাৰ বৰ সহজ হয়নে মনত আছে নিশ্চয় সকলোৰে কিন্তু মন কৰা এটা কথা দে ইয়াত আমি কি কৰিব লগা হৈছে প্ৰথম কথা আমি সূত্ৰটো মনত ৰাখিব লগা হৈছে যাৰ সূত্ৰটো যি পাহৰি যায় তাৰ শেষ অংকটো কৰিব নোৱাৰিব নেক্সট আমি এটা পূৰণ কৰিব লগা হৈছে আকৌ আৰু এটা পূৰণ কৰিব লগা হৈছে কৰি আকৌ বিয়োগ কৰিব লগা হৈছে তাৰপিছতে আমি উত্তৰটো পাইছোঁ হয়নে কেতিয়াবা ইয়াত আমি 4:10 দিয়াৰ কাৰণে অংককেইটা সহজ সহজ হৈছে যদি ডাঙৰ ডাঙৰ সংখ্যা থাকে কেতিয়াবা এইবিলাক আমাৰ পূৰণ কৰোঁতে ভুলৰ সম্ভাৱনা থাকে
আমি কি করিম এটা অন্য টেকনিক এটা ব্যবহার করি হেতু মোর পদ্ধতি হয় না তোমালকে কোনবা হেতু পদ্ধতি ভাল লাগিলে লব পারা আর নলব পারা কিন্তু তোমালকে জিতু সুবিধা হয় জিতু পদ্ধতির সুবিধা হয় সেই পদ্ধতিটো করিব পারিবা হ্যাঁ সো আহা আমি অন্য এটা পদ্ধতি শিকু কিমান দি আছে আমাক 4:10 ওকে ঠিক আছে আমি কি কইছিল অলব করি এটা এটা কথা কইছিল যে এই 4 মিনিট 4 ঘন্টা 4 ঘন্টাত মিনিট এটা দিলে কিমান ঘর আগবাড়িব 1 ঘন্টাত কিমান ঘর আগবাড়ে সরু ঘর 5টা ঘর আগবাড়ে ঘন্টা এটা দিলে 1 ঘন্টা 5টা ঘর আগবাড়ে তো 4 ঘন্টাত কেইটা ঘর আগবাড়িব 5.5×20টা ঘর অতিক্রম করিব ওকে ঠিক আছে এতিয়া কি করা এই দুটার মধ্যে পার্থক্য হইলিয়া কিমান আছে পার্থক্য পার্থক্য কিমান আছে 10 হয় না এই 10 মিনিট 1 মিনিটত কিমান ডিগ্রি মিনিটৰ কাৰণে 1 মিনিটত কিমান ডিগ্রি 6 ডিগ্রি 10 মিনিটত কিমান হ'ব 10 × 6 = 60 ডিগ্রি ঠিক আছে এতিয়া আমাৰ এটা কাম কৰা এই যিটো 10 আছে এই 10টোক আধা লৈ লোৱা এই যিটো 10 তলৰ যিটো মিনিট তলৰ যিটো মিনিট সেই মিনিটটো আধা লৈ লোৱা আধা লৈ লৈছো কিমান আছে 10ৰ পৰা আধা গেলে 10ৰ আধা হ'লে 5 এই 5টো লৈছো চেক কৰা এই মিনিটটো ওপৰতটো সৰু আছে না তলতটো সৰু আছে যদি ওপৰতটো সৰু আমি ইয়াত কি কৰিম বিয়োগ কৰিম যদি ওপৰতটো ডাঙৰ তলৰটো সৰু আমি ইয়াত কি কৰিম যোগ কৰিম কৰি দিয়া যোগ কিমান হ'ল 6 + 60 = 30 ডিগ্রি হৈ গ'ল হৈ গ'ল অতিরিক্ত এক করার প্রয়োজন নাই মাত্র মনত রাখিলে হল ইয়াক আমি মিনিটত পাওয়া করছি 20 এইটা পার্থক্য কইলে আছে 10 এটা 6 দিয়ে পূরণ করিছো ইয়াক আধা আমি এতে উপরত্ব ডাঙর হলে বিয়োগ করি আর উপরত্ব ডাঙর হলে যোগ করি উপরত্ব সরু হলে বিয়োগ করি বুঝি পাইছ নে অন্য এটা আমি করি সব অন্য এটা করি সব টাইম দিটা বেলেগ লই দেব আমি কি দিলো যে সাত বাজি ফর্টি ফাইভত কিমান ডিগ্রি কোণ হব হয় না আমি চাই লাম এটা কি আছিল 7:45 ওকে 7 মানে কিমান হব পাশে দি পূরণ করে দিলে 35 পার্থক্য কিমান 35 আর 40 এর পার্থক্য কিমান 10ক 6 দি পূরণ করিলে কিমান হব 60 হয় না 45ৰ আধা কিমান হব 45ৰ আধা কিমান হব 22.5 হয় না 45ৰ আধা 22.5 মন কৰা এতিয়া ওপৰত তো সৰু আছে গতিকে এইবাৰ কি হব বিয়োগ হব কিমান হব 60ৰ পৰা আমি বিয়োগ কৰি দিলি 60ৰ পৰা 22 গলে কিমান 38 38 আর 0.5 এর 37 0.5 ডিগ্রি হইগো উপরটো হরু আছে বিয়োগ করিছো উপরটো ডাঙর হলে আমি যোগ করিছিল আগরটো যত যোগ করিছো চেক করা বুঝি পাইছে এখনি কথা জি কোনো সময়রে আমি এনে ধরনে উলিয়াব পাৰিম যিকোনো সময় দিয়ক আমাক কোনো প্ৰব্লেম নাই আমাক যিকোনো সময় দিলেও আমি এনেকুৱা ধৰণে উলিয়াব পাৰিম অ'কে ঠিক আছে এটা কৰি চাবা তোমালোকে হা মই দি আছো এটা কৰি চাবা হা সাতটা ত্ৰিশত কিমান ডিগ্রি হবো 8:30 করাশন পটকে
45 গুড সুন্দর 45 সুন্দর 75 কেনে কেবল আছে 45 পবন দাস 45 সুন্দর উলি আছে থ্যাংক ইউ উলিয়াব পারিছে নিশ্চয় না ঠিক আছে হ্যাঁ আমি এটা বেলেগ অঙ্ক চাওঁ এতিয়া এনেকুৱা ধৰণে ধৰা হ'ল আমি কি ধৰিলোঁ যে এঘাৰটা বাজি কিমান হ'ল 25 হৈছে 11:25 বাদ দিলে আমি 25টো 40 ধৰিলোঁ 11:40 মিনিট 11:40 11:40 কিমান ডিগ্ৰী হ'ব আমি এতিয়া কৰিব লাগে কৰাচোন আমাৰ টেকনিকত তোমালোকেও কৰা পটককে পার্থক্য হল কি পনেরো হলে পনেরো ছয় গুণ হল দুই দিয়ে বিশ বিশ বেশি আছে গতি রা বেলেগ ধরনের করাব চাই আছো তার মানে হয়ে গেছে প্রবলেম হওয়া নাই আকো কিন্তু কেতিয়াবা কি হব পারে আমার মন করিবা কেতিয়াবা এই যেটা আমার তলত ডিগ্রিটা ওলাইছে সেই ডিগ্রিটো কি হয়ে যাব আমার 160 করে বেশি ওলাব পারে তেতিয়া আমি কি করিম এক্সামত চাবা দেই যিকোনো এটা কোণ এই যদি দুইডাল যদি আমার রেখা এই দুইডাল যদি কাটা হয় এত দুটা কোণ সৃষ্টি হয়েছে এটা হলে এইটো কোণ সৃষ্টি হয়েছে আর এটা এইটো কোণ সৃষ্টি হয়েছে হয়নে সাধারণতে আমাক ঘড়ির কাটার মাজৰ এই কোণটোৰ কথাই আমাক সোধা যায় কিন্তু কেতিয়াবা কোনোবা অলপমান মানে কি অলপ উল্টা মেজাজৰ যদি পৰীক্ষক থাকে তেওঁ আমাক এই কোণটো এক্সামত দি দিব পাৰে এই কোণটো এক্সামত অপশ্যনত দিব এই কোণটো দিয়া নাই এই কোণটো অপশ্যনত দিয়া নাই এই কোণটো দি দিব তেতিয়া আমি কি কৰিম আমাৰ যিটো কোণ ওলাব যদি আমাৰ অপশ্যনত নাথাকে তেতিয়া আমি কি কৰিম তাক 360ৰ পৰা মাইনাছ কৰি দিম মাইনাছ কৰি দি যিটো ওলাব সেইটো অপশ্যনত থাকি যাব তেতিয়া মনত কৰিবা এই এগারোটা এত না মোট ভুল হয়েছে নাকি কিমান আছে 11:54 না হব পারে দে মই ফার্স্ট কি বা করিলো কিমান এত এত কথা কইছে না কোনটো আছিল আমার কোয়াশন কোনটো কইছিলা 210 বলি 108 বলি যে কইছিলা কোনটো হিরক প্রতিম কোনটো কথা কইছিল লিখি দিয়াছো এগারোটা 40টো না ঠিক আছে চাই লো রবা মানে আকো এবার হ্যাঁ চাই লো 11:40 11 হল 55 কিমান হল ডিফারেন্সটো 15 ডিফারেন্সটো 15 15 পূরণ 6 কিমান হল 15 6 গুণ 90 হ্যাঁ এইটো কিমান হল 2 2 দিয়ে করলে কিমান হব 20 20 ঠিকই আছে উপর তো ডাঙর আছে গতিকে এইটো কি হয়ে যাব উপর তো ডাঙর থাকিলে যোগ হব হয় না অকল মাজৰ কোণে উলিয়াব দিব এনেকুৱা নহয় দেই ইয়াৰ আৰু বেলেগ বেলেগ ধৰণৰ অংক আছে কি কি ধৰণৰ অংক আছে কি কি ধৰণৰ অংক আছে হা
এটা আমাক ধরাও এটা অঙ্ক আহিল কি খন্তার কাটা এক মিনিট খন্তার কাটা আর মৃদুর কাটার মাজত এক মিনিটত কিমান ডিগ্রি কোণ সৃষ্টি হয় এক মিনিটত কিমান ডিগ্রি কোণ সৃষ্টি এইটো তুমি কেনেকে কেনেদরে চিন্তা করিবা মন করিবা ধরা হল ঘন্টার কাটা যান আর মিনিটের কাটা যান একেলগে আছে একেলগে আছে এক মিনিট হওয়ার লগে লগে মিনিটের কাটা যাবে এক মিনিট সাইডে আইব ঘন্টার কাটাও সাইডে আইব হয় না মনত করাশুন এক মিনিটত মিনিটের কাটা যাবে কিমান ডিগ্রি কোণ আগবারে আমি জানো নহয় কিমান ডিগ্রি ছয় ডিগ্রি আর ঘন্টার কাটা যাবে কিমান ডিগ্রি আগবারে পয়েন্ট ফাইভ ডিগ্রি তেতিয়াহলে আহোম দুটাৰ মাজত কিমান ডিগ্রি কোণৰ সৃষ্টি হ'ব 5.5 degree. মিনিটৰ কথা ক'লে এক মিনিটত যায় ছয় ডিগ্রি ঘণ্টাৰ কথা ক'লে এক মিনিটত যায় হাফ ডিগ্রি চ' দুটাৰ মাজত এক মিনিটত কোণ সৃষ্টি হ'ব 5.5 degree এইটো মাইনাছ হৈ যাব হয়নে নেক্সট খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে ইয়াতে আকো বড় ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে ধরা হল জিরো ডিগ্রি আরো আছে কি 90 ডিগ্রি আরো আছে কি 180 ডিগ্রি জিরো ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি মিনিটর আর ঘন্টার কাটা দুডালের মাজত জিরো ডিগ্রি কোণ ঘন্টাত কেইবার হয় এক ঘন্টাত কেইবার হয় আমি জানি প্রশ্নটি কেতিয়াবা জিরো ডিগ্রি কোণ মানে কি জিরো ডিগ্রি কোণ মানে হল এইডাল মিনিটর কাটা আর ঘন্টার কাটা তাহলে ইয়ার লগে লগে একে লগে যতের মাঝত কোনো ধরনের ফাঁক নাই এটার ঘন্টার কাটা এটার মিনিটর কাটা একে লগে আছে দুটা এটা হল কি জিরো ডিগ্রি কোনো ফাঁক নাই এক ঘন্টার ভিতরে ঠিক এনে ধরনের দুডাল কাটা একে লগে এডালের উপর আনডাল কিমান বার থাকে ভাবি চাইছানে কথাটো কেতিয়াবা ভাবি চাইছানে কেতিয়াবা চাবা ধরা হল এইটো কি বাজি আছে আমার 3 বাজি আছে হয়নে এক ঘন্টাত কি হব ই আহি কিনে 4 বাজিব 4 বাজিব লাগিলে এই ঘন্টার কথা দিলে মিনিটত দিলে এনেকে এক পাক ঘুরি আকৌ ইয়ালে আহিব লাগিব ইয়ালে আহোঁতে কিন্তু এই কথা দলের উপরে কোনোবা এটা টাইমত এই ঘন্টার কথা উপরে আহি যাব আহিবনে আহি যাব অর্থাৎ এক ঘন্টাত এই কথা দিলে এক ঘন্টাত একবার দুডাল কাটাই লগ হয় দুডাল কাটাই লগ হয় সো আমি গম পালো কি এক ঘন্টা জিরো ডিগ্রি কোন কেইবার হয় একবার এক ঘন্টা জিরো ডিগ্রি কোন একবার হয় মই প্রশ্নটো সুধিছো এক ঘন্টাটো বাদ দিছো আমি 12 ঘন্টাত কেইবার হব যেতিয়া হলে 12 ঘন্টাত কেইবার হব জিরো ডিগ্রির কোন আৰু জিরো ডিগ্রির কোণ 12 ঘন্টাত কেইবার হব মন করিব যেতিয়া 11টা বাজিব এইফালে আছে 12টা আর এইফালে আছে এটা 11টা বাজাত কি হব কাটাডাল কাটাডাল আমার কি হব এনাকে আর এনাকে থাকবে 11টা বাজাত হয় না 11টা বাজাত এতিয়া 11টার পর 12টা বাজিব 11টার পর 12টা বাজিব এদের কাটা এনাকে আহি ইয়াত লাগিব আকৌ এইডাল কাটাও এনেকে গৈ 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 ইয়াত লাগিব তাৰমানে জিৰ' ডিগ্ৰী কোণ একবাৰ হল এতিয়া লক্ষ্য কৰা 12টাৰ পৰা এটা বাজিব ইডাল কাটা এই ডাঙৰ কাটাডাল এনেকে আকৌ আহি 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 ইয়াত লাগিব কিন্তু সেইখিনি সময়ত এই কাটাডাল ক'ত থাকিব ইয়াৰ পৰা ইয়ালৈ ইয়ালৈ আহিব এই কাটাডাল ইয়াৰ পৰা আহি কেনে ইয়াতে শেষ হ'ল এই কাটাডাল ইয়াৰ পৰা ইয়ালৈ গুচি গ'ল জইন নহ'লা কিন্তু মাজতে জইন নহ'ল অর্থাৎ
11টার পরা 12টা 12টার পরা এটা এই 2 ঘন্টা মাত্র একবার হে 0 ডিগ্রি কোণ সৃষ্টি হয় বাকি প্রত্যেক ঘন্টাতে একবার একবার কোণ সৃষ্টি হয় 0 ডিগ্রি কোণ সৃষ্টি হয় কিন্তু 11টার পরা 12টা 12টার পরা এটা এই 2 ঘন্টা একবারে সৃষ্টি হয় হয় না অর্থাৎ 12 ঘন্টার মুরত 0 ডিগ্রির কোণ কে এবার সৃষ্টি হয় 11 বার 24 ঘন্টা এবার সৃষ্টি হবো 11 দুইগুণি 22 বার এইটো খুব মনত রাখিবলগীয়া কথা কিয় মনত রাখিবলগীয়া কথা পরীক্ষা ধরা হলে এটা কোয়েশ্চন আহি গল কি কোয়েশ্চন এটা আহি গল যে সোমবার আবেলি 3 বজার পরা মঙ্গলবার সোমবার আবেলি 3 বজার পরা মঙ্গলবার রাতিপুৱা 9 বজালৈ 0 ডিগ্রি কোণ কেইবার হ'ব এটা এটা কোৱেশ্চন আহিল পৰীক্ষাত সোমবার আবেলি 3 বজার পরা মঙ্গলবার রাতিপুৱা 9 বজালৈ 0 ডিগ্রি কোণ কেইবার হ'ব আমি কেনেকৈ কৰিম একো চিন্তা কৰিব নালাগে একো চিন্তা কৰিব নালাগে মাত্র আমি সোমবার আবেলি 3 বজার পরা মঙ্গলবার রাতিপুৱা 9 বজালৈ কেই ঘণ্টা আমি হেইটো যত্ন কৰিম চিন্তা কৰিম কেই ঘণ্টা প্ৰথমতে চিন্তা কৰিম কেই ঘণ্টা 3টাৰ পৰা আবেলি 3টাৰ পৰা ৰাতি 3টালৈকে 12 ঘণ্টা ৰাতি 3টাৰ পৰা 4 5 6 7 8 9 9টা বজালৈকে 6 ঘণ্টা হয় না তাৰ মানে 12 ঘণ্টা হল 11 বাৰ আৰু 6 ঘণ্টা হল 6 বাৰ 12 ঘণ্টা 11 বাৰ আৰু 6 ঘণ্টা 6 বাৰ ওদিকে কিমান হল 12 6 11 6 17 বাৰ আনসার আমাৰ কিমান হল 17 বাৰ হৈ গ'ল বুঝি পাইছেনা কথাকার 17 বাৰ হৈ গ'ল আমি উলিয়াই দিওঁ কিন্তু এটা অলপ ব্যতিক্রম প্রশ্ন দিলোঁ আমি সোমবার আবেলি 3 বজার পৰা মঙ্গলবার ৰাতিপুৱা নহয় মঙ্গলবাৰো আমি দিলোঁ কি মঙ্গলবাৰো দিলোঁ কি আমি দুপৰীয়া 2 বজালৈ দুপৰীয়া 2 বজালৈ 0 ডিগ্রি কোণ কেইবাৰ হ'ব এইটো অংক আমি কেনে কৰিম এইবাৰ এবার আমি কি করিম কেই ঘন্টা আমি হিসাব করি হয় না কেই ঘন্টা হিসাব করি সব দেই সোমবারে আবেলি 3 বাজার পরা মঙ্গলবারে আবেলি 3 বাজার লৈ কেই কেই ঘন্টা হবো 24 ঘন্টা হয় না কিন্তু এত 24 ঘন্টা নহয় 1 ঘন্টা কম আছে 2 বাজার লৈ আছে মানে 23 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা থল 11 বার আর বাকি 11 ঘন্টা কেই বার হবো লাগে 12 ঘন্টা যদি 11 বার হয় নেক্সট 12 ঘন্টা আর 11 বার হলা হয় কিন্তু এতে 11 ঘন্টাই আছে গতিকে ইয়াত 11 ঘন্টা 11 বার হব না আমি এবার সেট করিম যে টাইমটু যিমান টাইম পার হয়ে গেছে সেই টাইমটু 11 বাজি 12 বাজি আর 1 বাজি এই ঘন্টা এই তিনটা ঘন্টা পার হয়েছে নাকি 2 ঘন্টা পার হয়েছে 11 তারপর 12 টা 12 তারপর এটা এইখিনি সময় পার হয়েছে নাকি আমি সেট করি যদি পার হয়েছে এই 2 ঘন্টাত কেইবার যাব একবারে হব হয় না এই 2 ঘন্টাত একবারে হব গতিকে আমি করিম কি প্রথম তিনটার পরা আবেলি তিনটার পরা রাতে তিনটার লোক একটু 11 বার হলে নেক্সট সেই তিনটার পর আমি চেক করি 4 5 6 7 8 9 10 11 12 1 2 অর্থাৎ এই 12 বাজার লোক বার হয়ে গেছে গেছে টোটাল কিমান ঘন্টা হল 11 ঘন্টা 11 ঘন্টা 11 বার হওয়ার আছে কিন্তু একবার কমই আছে মানে কিমান বার 10 বার সেখানে টোটাল হবো আমার 21 বার এই 11 12 আর 1 এই টাইমখিনি আমি চেক করি সেই টাইমখিনি যদি পরিছে তাহলে আমি একবার কমাই দিম হয়েছে কথাটো তদ্রুপ ঠিক একই ধরনের প্রশ্ন আমার আহিব পারে একই ধরনের প্রশ্ন আমার আহিব পারে 90 ডিগ্রি আর 180 ডিগ্রির ক্ষেত্রতো আমি জানিব লাগিব 90 ডিগ্রি আর 180 ডিগ্রি কেইবার হয় কেইবার হয় আমি জানিব লাগিব মন করিবা 90 ডিগ্রি কোণ 1 ঘন্টার হয় দুইবার এক ঘন্টার হয় দুইবার আর 12 ঘন্টার হয় 22 বার আর 24 ঘন্টার হয় 40 বার আকো 180 ডিগ্রি এক ঘন্টার হয় একবার 11 ঘন্টার হয় 12 ঘন্টার হয় 11 বার আর 24 ঘন্টার হয় 22 বার 22 বার
এইটো কথা আমি মনত রাখিব লাগিব অকল ইয়াৰ এটা গুৰুত্বপূৰ্ণ কথা আছে অকল 90 ডিগ্ৰীয়ে যে অকল দুইবাৰ হয় এনেকুৱা নহয় দেই 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ এইখিনি এই 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ 1 ৰ পৰা আৰম্ভ কৰি এই 179 ক লাগি এই গটেখিনি কিন্তু এই দুইবাৰ 22 আৰু 24 ভাগ হয় এক ঘণ্টাত দুইবাৰ 12 ঘণ্টাত 22 বাৰ আৰু 24 ঘণ্টাত 40 বাৰ হয় এই গটেখিনি এক এক ডিগ্ৰীও হয় আকৌ ইমান ডিগ্ৰীও হয় মনত ৰাখিব ঠিক আছে এখিনি বস্তু মনত আছে আমাৰ ইয়াৰ পৰা কোৱেশ্যন পাৰিম তেতিয়াহ'লে একদম শ্বৰ্টকাট কৰিছোঁ এইটো ডিছক্ৰাইব কৰি যোৱা নাই আৰু যিহেতু ৰিভাইজ ক্লাছ শ্বৰ্টকাট কৰিছোঁ আৰু এটা বস্তু আছে এইটো বস্তু শিকিব লগা যদি তোমালোকে জানা আমি আৰু ৰিভাইজটো কৰি আছোঁ আৰু কি কৰি আছোঁ তেতিয়াহ'লে এইবিলাক এইবিলাকতো ৰিভাইজ কৰা হয় না তুমি যদি এইবিলাক আগতে পঢ়িছা এইবিলাক মনত কৰি দিছোঁ একবাৰ সেইটোৱেতো হয় না আৰু বেলেগ কি কৰি আছোঁ তেতিয়াহ'লে এইটো বস্তু জানানে চাৰি বজাৰ পৰা পাঁচ বজালৈ চাৰি বজাৰ পৰা পাঁচ বজালৈ কিমান সময়ত হৰিত কাতাৰতা লগ লাগিব চাৰি বজাৰ পৰা পাঁচ বজালৈ কিমান সময়ত ঘৰে কাতাৰতা লগ লাগিব যদি জানা আমি আলোচনা নকৰোঁ আকৌ যদি জানা পটকে কৰি দিয়া আলোচনা নকৰোঁ মই লীল বে তুমি কৰি দিয়াচোন তুমিতো জানা চাগে লীল বে কোনবা তুমি কৰি দিয়াচোন তুমিতো জানা চাগে আশা যদি কৰি দিয়া তো যিকেইজনে নাজানে একচুৱেলি যিটো বস্তু যিকেইজনে এইটো কুইক টাইমত কৰিব ট্ৰিকটো শিকা নাই মই তেওঁলোকৰ কাৰণে কৈ আছোঁ হা তো মন কৰিবা এইটো একদম শ্বৰ্ট ট্ৰিক একো অধিক কেলকুলেশ্যন কৰাৰ প্ৰয়োজন নাই খুব গুৰুত্ব সহকাৰে চোৱা কিমান টাইম দিয়া আছে আমাক চাৰি বজাৰ পৰা পাঁচ বজালৈ মন কৰা ঘৰে কাটাৰতে লগ লাগিব কৈছে না কেইবাৰ লগ লাগিব চাৰিৰ পৰা পাঁচ বজালৈ কেইবাৰ লগ লাগিব একবাৰ লগ লাগিব হয় না গতিকে আমি কৰিম কি এই চাৰিটোক আমি সেই মিনিটত প্ৰকাশ কৰা মিনিটত চাৰি ঘণ্টাটোক মিনিটত কিমান আছিল পাঁচেৰে পূৰণ কৰি আমি কি কৰিম বিশ বিশ পাঁচেৰে পূৰণ কৰিলে আমি কি বিশ ঠিক আছে এতিয়া আমাৰ এটা কাম কৰা এই যদি বিশ কিমান পালোঁ আমি বিশ পালোঁ নে এই যিটো বিশ বিশটোক আমি লগালগ বিশ প্লাছ কৰি মানে বিশটোক আমি কি কৰা এঘাৰৰে এঘাৰৰে হৰণ কৰাচোন এঘাৰৰে হৰণ কৰা ইয়াক যদি এঘাৰৰে যদি হৰণ কৰিলে কিমান হ'ব এঘাৰৰে হৰণ কৰিলে একবাৰ যাব বিশ এক গুণ বিশ কিমান বাকী ৰ'ব ন বাকী ৰ'ব এই নাইন বাই বিশ এক গুণ বিশ আৰু নাইন বাই ইলেভেন কিমান হ'ল বিশ এক একৈছ কিমান হ'ল টুৱেণ্টি ওৱান নাইন বাই ইলেভেন কিমানখিনি হ'ল ইমান মিনিটত কাটাৰ জাল একে লগ হ'ব এতিয়া ইমান মিনিট যদি সময় কিমান হ'ব তেতিয়াহ'লে চাৰিৰ পৰা পাঁচ বজাৰ ভিতৰত কৈছিল না তাৰমানে চাৰি বাজি ইমান মিনিট বা ইমান বজা হৈ গ'ল হৈ গ'ল কৰিব লগা একোৱেই নাই আৰু মানে চাৰি বাজি একৈছ মিনিট ইমান সময়ত ভৰিৰ কাটাৰ জাল একে লগ হ'ব যেতিয়া আমাক একে লগ হ'ব দিছে বা জিৰ' ডিগ্ৰী উলিয়াব দিয়ে আমি একো নকৰোঁ ঠিক এইটো ষ্টেপ ঘণ্টাটো প্ৰথম যদি ঘণ্টা থাকিব সেইটোক আমি মিনিটত প্ৰকাশ কৰি লওঁ এনেকৈ তাক আমি সেইটোৰ লগত আমি এঘাৰতে হৰণ কৰি যিখিনি হয় সেইখিনি যোগ দিওঁ আৰু সেইটোৱে বেলেগ একো নাই আৰু কৰিব লগা অ'কে
ঠিক আছে আকৌ এটা কৰো এবাৰ আমি কৰিম কি তিনিৰ পৰা চাৰি বজালে তিনিৰ পৰা চাৰি বজালে তিনি বজাৰ পৰা চাৰি বজাৰ ভিতৰত কোন সময়ত জিৰ' ডিগ্ৰী কোণ হ'ব উলিয়া তিনি বজাৰ পৰা চাৰি বজাৰ ভিতৰত কোন সময়ত জিৰ' ডিগ্ৰী কোণ হ'ব উলিয়া পটককে উলিয়া কোন সময়ত হ'ব ওইটা পটককে ৰিপ্লাই দিয়া তিনি আছে তিনি হলে কিমান হ'ব পোন্ধৰ তিনি হলে পোন্ধৰ হ'ব ন তিনি পাঁচ গুণ পোন্ধৰ পাছেৰে গুণ পোন্ধৰ গতিকে আমি কি কৰিম পোন্ধৰ যোগ এই পোন্ধৰক আমি এঘাৰৰে হৰণ কৰা পোন্ধৰ যদি এঘাৰৰে হৰণ কৰি কিমান বাৰ যাব একবাৰ যাব কিমান বাকী ৰ'ব এভাৰেজ গুণ এঘাৰ চাৰি বাকী ৰ'ব চাৰি বাই ইলেভেন কিমান হ'ব পোন্ধৰ ষোল্ল ষোল্ল ফ'ৰ বাই ইলেভেন কেই মিনিট কেই চাৰি তিনি কিমান বজাত হৈ গ'ল তিনি বাজি ষোল্ল মিনিট ইমানত হরি কথা বলে একে লগ হব ঠিক আছে আর আছে ইয়ার ইম্পর্টেন্ট অঙ্গ আমি লগ হয়ে গম পালো কিমানটা বাজার লগ হয় সেটাই গম পালো হয় না কিন্তু আর আছে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট আছে আমি জানো কি জানো যে যেতিয়া নব্বৈ ডিগ্রি কোণ হব নব্বৈ ডিগ্রি যেতিয়া কোণ হব ন বজাৰ পৰা দহ বজালে নব্বৈ ডিগ্রি কোণ কেইবাৰ হব দুইবাৰ হব কোন কোন টাইমত হব হয়নে ন বজাৰ পৰা দহ বজালে নব্বৈ ডিগ্ৰী কোণ কোন কোন সময়ত হ'ব এইটো কেনেকৈ কৰিম আমি এইবাৰ জিৰ' ডিগ্ৰী কোণটো আমি কৰিব পাৰিছিলোঁ আৰামছে কাৰণ একবাৰে হয় এইটোতো দুইবাৰ হ'ব না নব্বৈ ডিগ্ৰী কোণটো দুইবাৰ হয় না আমি গম পাইছোঁ যে যিকোনো দুটা ঘণ্টাৰ মাজত নব্বৈ ডিগ্ৰী কোণটো দুইবাৰ হয় হয়নে চ' আমি কেনেকৈ গম পাম এইবাৰ একদম চিম্পল একদম চিম্পল মন কৰিবা আমি সেই আগৰ পদ্ধতিৰ দৰে এই নটোক আমি কি কৰিম মিনিটলৈকে লৈ যাম কিমান হ'ব ন ঘণ্টাত পাঁচেৰে পূৰণ কৰি দিলে ন পাঁচ গুণ ফৰ্টি ফাইভ আকৌ এই যিটো নব্বৈ আছে নব্বৈটোক আমি মিনিট ডিগ্ৰী আছে নে আমি মিনিটলৈকে লৈ যাম ছয় ডিগ্ৰীত এক মিনিট ছ' নব্বৈ ডিগ্ৰীত কিমান মিনিট হ'ব পোন্ধৰ মিনিট হয়নে ছয় ডিগ্ৰীত এক মিনিট ছ' নব্বৈ ডিগ্ৰীত হ'ব পোন্ধৰ মিনিট অ'কে এইবাৰ এটা কাম কৰা প্ৰথমতে এই দুটা এবাৰ বিয়োগ কৰা এই দুটা এবাৰ বিয়োগ কৰা পঞ্চল্লিছ আৰু পোন্ধৰ বিয়োগ কৰিলে কিমান হ'ব ষাঠি এবার বিয়োগ করে বিয়োগ করলে হবো ষাঠি হ্যাঁ যোগ করা যোগ করলে কেমন হবো ষাঠি ষাঠি এই ষাঠিটুক এঘারো দিয়ে হরণ করা ষাঠিটুক এঘারো দিয়ে হরণ করা এঘারো দিয়ে হরণ করলে কেমন হবো পাঁচ এগারো হাজার পঁচপন্ন ফাইভ বাই ইলেভেন কেমন হবো একচুয়ালি ন বজার পরে দশ বজালেতো আমার নহবই নহবই ন বজাৰ পৰা দহ বজালৈকে মন কৰা ন বজাৰ লগে লগে নব্বৈ ডিগ্ৰী কোণ কৰি আকৌ দহ বজালৈ নব্বৈ ডিগ্ৰী কোণ নহ'ব নহ'ব সেইকাৰণে ফিফটি ছিক্সটি ফাইভ প্লাছ হৈ গৈছে নহ'ব এইটো আমাৰ টাইমটো সলাই দিয়া টাইমটো সলাই দিলে হৈ যাব ন বজাৰটো নহ'বই না এতিয়া আমি কি চাৰি চাৰিৰ পৰা পাঁচলৈ লৈ ল'লোঁ
sari berapa pasole nomor ini kondo dua kali hobo nomor dua kali dua kali itu mau boy na mana sari berapa pasole nomor ini kondo kali berapa dua kali hobo mana so kita kori lulu kami berarti sari kemar kita kori pasal itu kori dia pasal pasal kondo 20 itu kami nomor ini itu minit kori juga 15 ini baru dua jokpara ini baru hobo 35 so 11 hari jadi harus kori 11 dua bagi dua buat dua by 11 kemana mana 35 jadi ini 33 5 by 11 5 by 11 হেইটোৱে ঠিক আছে এবাৰ আৰু এটা কৰা সে আমি কৰিলোঁ এবাৰ কি 3 বজাৰ পৰা 4 বজালে কে ডিগ্ৰী 7 ডিগ্ৰী তিনি বজাৰ পৰা 4 বজালৈ 60 ডিগ্ৰী কোণ কেবাৰ হ'ব 60 ডিগ্ৰী কেবাৰ কোন টাইমত হ'ব 60 ডিগ্ৰী কোণটো তিনি বজাৰ পৰা 4 বজালৈ 60 ডিগ্ৰী কোণ কে কিমান বজাত হ'ব আমি জানো এটা কথা কি যে 60 ডিগ্ৰী কোণ কেবাৰ হ'ব দুইবাৰ হ'ব 60 ডিগ্ৰী কোণ দুইবাৰ হ'ব হয় না গতিকে আমি কি কৰিলোঁ এটা কথা ইয়াক কি কৰিম পাঁচৰে পূৰণ কৰিলে 15 60ক আমি কি কৰিম ছয়ৰে হৰণ কৰিলে 10 ওকে এবার আমি কি করি 15 আর 10 যোগ করা কিমান হবো 25 25 যোগ কি করি আমি 11 রে হরণ করিলে 11 দুগুণে 22 3 বাই 11 কিমান হল তো 25 যদি 27 27 3 বাই 11 এই বাজার বিষয় 3 বাজার বিষয় 3 বাজে 27 মিনিট ইমান সেকে ইমান হবো 60 ডিগ্রি আকো এই দুটা আবার কি বিয়োগ করা 15 পর 10 গলে কিমান হবো 5 5 যোগ 5 যদি 11 রে হরণ করিলে 5 বাই 11 কিমান হবো 3 বাজে ঠিক আছে এলে গরে একজন মানু হ্যাঁ ধরাল একজন মানু একজন মানু কিন কোন দিকত আছে এই মানুজন কোন দিকত আছে দক্ষিণ পূব দিকত আছে এই মানুজন দক্ষিণ পূব দিকত আছে হ্যাঁ যদি মানুজনে কি হয় 280 পাক 280 বার ঘুরে যদি মানুষের নিজের স্থান থাকে যদি 280 বার ঘুরে কোন ফানে মুখ করে থাকিব কোন দিকে থাকিব এই অঙ্ক কেন করি যদি মানুষের 280 বার ঘুরে নিজের স্থান তাহলে তেও কোন ফালে মুখ করে থাকিব লাগাই দিলি আছে 280 বার বাও ফালে ঘুরে
মানুহ দক্ষিণ পূব কোন দক্ষিণ পূব ফালে মুখ কৰি আছে আৰু 280 বার অফালে ঘূৰিছে তো এটা কোন ঠাইত কোন দিশে থিয় হৈ থাকিব কেনেকৈ কৰিবা এটো অংক কেনেকৈ কৰিবা ভেরি ইজি এখন নকৰো আমি মাত্ৰ কি কৰিম এই 280 যেটো আছে ইয়াক আমি শাৰীৰে হৰণ কৰি দিম কিমান বার যাব শাৰীৰে হৰণ কৰিলে 70 বার সারা গুণ 28 70 বার যাব বাকি কিবার হ'ব নেকি বাকি কিবার হ'ব নেকি নাই নরয় 0 বাকি নরয় মানে বাকি নরয় মানে কি হি দক্ষিণ পূব মুখাই হৈ থাকিব বেলে কোনো ভালে তার দিক হলনি নহয় ওকে ওকে বুঝি পাইছে এটি ঠিক আছে এবার আমি এটা কাম করব এক আমি 280 পাক নঘুরাও আমি এবার অল্প বেশি ঘুরাও কি ঘুরালো 283 বার ঘুরালো 283 বার ঘুরাও এবার কোন ফলে থাকিব মুখ করি ও শারীরি হরণ করি কি মানাবো তোবার যাব কিমান বাকি রব 728 280 হলি তিনি বাকি রল না তিনি বাকি রল সুন্দর কথা তিনি বাকি রল হই গলাম আর অঙ্ক এটু ঠিক হয় না উত্তর দক্ষিণ পূব পশ্চিম তেও কোন ফলে আছে দক্ষিণ পূব আছে হয় না দক্ষিণ পূব আছে মন করা এই এক ইমান বার ঘুরেছে মানে কি একবার ঘোরাতে কিমান ডিগ্রি ঘুরে একবার যেটা ঘুরে সম্পূর্ণ এক পাক নঘুরে দে একবার ঘুরিলে সদায় 90 ডিগ্রি ঘুরে কিমান ডিগ্রি 90 ডিগ্রি ঘুরে এত যদি মানুষজনে আছে এত যদি মানুষজনে আছে কোন ফালে ঘুরেছে বাও ফালে ঘুরেছে বাও ফাল কোনটো হবো ইয়ারে ইয়ার বাও ফাল কোন হবো চা বাও ফাল কোন হবো মানুষজন দক্ষিণ ফালে মুখ করে আছে মানে তল ফালে মুখ করে আছে দক্ষিণ ফালে আছে মানে তল ফালে আছে হয় না তল ফালে যদি মুখ করে থাকে মানুষজনে অমুখ ফালে মুখ করে থাকলে কি হয় এটু রাইট এটু লেফট তল ফালে মুখ করে থাকলে তল ফালে যদি মুখ করে থাকে এই ফালে যদি মুখ করে থাকে এই ফালটো হবো কি আমার রাইট এই ফালটো হবো লেফট এই ফালটো লেফট এটু সাইড লেফট হবো হয় না এটু সাইড হবো আমার লেফট তল ফালে মুখ করে থাকে তাহলে কোন ফালে ঘুরিব হি এই ফালে ঘুরিব না দক্ষিণ পশ্চিম কোন ফালে থাকিলে আমার উত্তর হয়ে গেল বুঝি পাইছা না ডিরেকশন তো খুব ইম্পর্টেন্ট ইয়াতে ডিরেকশন খুব ইম্পর্টেন্ট ওকে বুঝি পাইছে জানে আমি ডিরেকশন যিকোনো অঙ্ক আহিলে যিমান বারে নুঘুরে কিয় আমি চারিদিকে হরণ করে দিম তারপর আমার সহজ হয়ে যাবে হ্যাঁ এটা পাজলের অঙ্ক এটা করো পাজল এটা পাজলৰ অংক কৰিম আমি আমাৰ ক্লাছৰ অন্তিম ফাললৈ আহিছোঁ প্ৰায় শেষ শেষ কৰিম আমি এতিয়া আৰু বেছি টাইম নাই আৰু দুটা বা তিনিটা অংক কৰিম আৰু প্ৰব্লেম কৰিম আৰু দুটা বা তিনিটা এখন ঘৰত মন কৰিবা এখন ঘৰত তিনিজন পিতা তিনিজন দেউতা তিনিজন ফাদার এখন ঘরত তিনিজন ফাদার হ্যাঁ তিনিজন পুত্র তিনিজন সন হ্যাঁ
দুজন গ্রানসন মানে নাতিক দুজন নাতিক হ্যাঁ আর একজন গ্রেট গ্রানসন ও নাতিক একজন গ্রেট গ্রানসন আছে এখন ঘরত তিনিজন দেউতাক তিনিজন পুত্র দুইজন নাতি আৰু তিনিজন গ্ৰেট গ্ৰেণ্ডছন মানে পনাতি আছে এতিয়া কথাটো হল পৰিয়ালটোত সৰ্বনিম্ন কিমানজন মানুহ থাকিব পাৰিব পৰিয়ালটোত সৰ্বনিম্ন কিমানজন মানুহ থাকিব পাৰিব সৰ্বনিম্ন এটো কৰিব লাগে এটা এটা পাজলৰ মেটচ এটা পৰিয়ালত তিনিজন ফাদাৰ তিনিজন সন দুইজন গ্ৰেট গ্ৰেণ্ডছন আৰু একজন দুইজন গ্ৰেণ্ডছন আৰু একজন গ্ৰেট গ্ৰেণ্ডছন আছে এতিয়া দিছে যে এই পৰিয়ালটোত সৰ্বনিম্ন কিমানজন মানুহ থাকিব পাৰে পাছন কোৱা কোনোবাই পৰা এইটো প্ৰব্লেম চলভ কৰা ঠিক আছে আমি আগবাঢ়ি যাওঁ অংকল প্ৰব্লেমটো আমি কি কৰিম চাব দে ফাদার কেজন হইছে আমাক তিনিজন আছে হয় না সো এইজন এজন ফাদার বলে ধরে ললো আমি এই ফাদার জনের একজন পুত্র আছে আকো এর আরো একজন পুত্র আছে আকো এর আরো একজন পুত্র আছে এর ফাদার কিমান জন আছে শুন এর ফাদার কিমান জন আছে শুন শুন এও এর ফাদার হয় না তো একজন ফাদার হই গল একজন ফাদার হল এও ফাদার কার ফাদার এও ফাদার তো দুইজন ফাদার হই গল আমার আকো এও ফাদার আছে না নাই আর ফাদার এও ফাদার তো তিনজন ফাদার হই গল না আমার তিনজন ফাদার হই গল তো ফাদার কমপ্লিট এই ত্রিজন ফাদার কমপ্লিট হই গল এটা আমি পুত্র আছাম কেজন পুত্র আছিল আমার কিমান জন দেয়া আছিল তিনজন পুত্র দেয়া আছিল না তিনজন পুত্র দেয়া আছিল না চাবা এও পুত্র কার পুত্র এর পুত্র হয় না এও সো একজন পুত্র ক্লিয়ার এও এর পুত্র হয় না সো দুইজন পুত্র ক্লিয়ার আকো তলর জন কার এই উপর জনের পুত্র সো এও জন এই তিন নম্বর জন পুত্র ক্লিয়ার সো আমার পুত্র অল ক্লিয়ার হয়ে গেল হয় না নেক্সট কি রয়েছে গ্র্যান্ডসন কেজন আছে দুইজন থাকা বলেছে গ্র্যান্ডসন মানে কি পুতেক আর পুতেক এর পুতেক এও হয় না সো এই পুতেক জনের আকো পুতেক একজন আছে না মানে একজন একজন গ্র্যান্ডসন একজন হয়ে গেল এও কার গ্র্যান্ডসন এও গ্র্যান্ডসন হয়ে গেল নাতিয়া আকো একজন নাতিয়াক লাগে না আমাক দুইজন নাতিয়াকের কথা কৈছে ঠিক আছে আকো একজন তলর দুজন পুত্রেক আছে এও কার এর বাপেক কোনে এও আমার বাপেক কোনে এও গতিকে এও আৰু এও গ্র্যান্ডসন তো দুইজন গ্র্যান্ড হৈ গল আমার হয় না আকো আমাক কি কৈছে গ্রেট গ্র্যান্ডসন একজন একজন গ্রেট গ্র্যান্ডসন আছে হয় না তো এইজন হল গ্রেট গ্র্যান্ডসন কার এই এও এর পুত্রেকর আর নাতিয়া পো নাতি গ্রেট গ্র্যান্ডসন নাতিয়েকর পুত্র হয়ে গেল না সব কিমানজন লাগিব আমার কমসে কম কমসে কম কিমানজন লাগিব চারিজন লাগিব এই ফ্যামিলির জন্য এই ফ্যামিলির মাত্র চারিজন হলে আমার গোটেখিনি সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর এটা করো আমি আর এটা করো এটা পৰিয়ালত এটা পৰিয়ালত কি আছে ফাইভ মেৰিড কাপল ফাইভ মেৰিড কাপল পাঁচটা বিবাহিত জোৰা আছে পাঁচটা হয়নে আৰু কি কৈছে কি প্ৰত্যেকৰে কি কৈছে ফাইভ মেৰিড প্ৰত্যেকৰে কি ফ'ৰ সন্স প্ৰত্যেকৰে চাৰিটা পুত্ৰ আছে প্ৰত্যেকৰে চাৰিটা পুত্ৰ আছে এতিয়া প্ৰশ্নটো হ'ল এই গোটেই ফেমিলিটোত কিমানজন মেম্বাৰ আছে টোটেল মেম্বাৰ টোটেল মেম্বাৰ কিমান আছে উলিয়াব লাগে
পাঁচজন মেরিট ক্রিপল আছে আর চারিজন প্রত্যেকের চারিজন পুত্র আছে প্রত্যেকটা পাঁচজন মেরিট কাপল আছে পাঁচটা মেরিট কাপল আছে আর প্রত্যেকের চারিটাকে পুত্র আছে ছয় লোকের ভিতর কিমানজন মেম্বার আছে কেন করিবা একদম সিম্পলকে বহুতে ভাবিব এনেকৈ পাঁচটা মেরিট কাপল দিব আর প্রত্যেকের চারিটাকে সন্তান দি দিব কিমানজন হল আমার চার পাঁচ গুণ বিশ আর ইয়াতে দুইজনকে চার দুই পাঁচ দুগুণে দশ বিশের আছে ৩০ জন হয়ে গেল আমার তো সকলে এনেকৈ করিব হয় না কিন্তু নহয় নহয় কিয় নহয় চাবা দেই আমি ধরে লো একজন মেরিট কাপড় ইয়াতে দি দিলো মেল প্লাস ফিমেল এটা মেরিট কাপড় হয়ে গেল দুইজন আছে ইয়াতে আকৌ এটা মেল প্লাস ফিমেল আকৌ এটা মেরিট কাপড় হয়ে গেল মেল প্লাস ফিমেল আকৌ এটা মেরিট কাপড় হয়ে গেল ভাবি লোৱা ইয়াতে যদি দি দিলো আমি কি হল এই পাঁচটা বেলেগ বেলেগ মেৰিট কাপল হৈ গল নে কিন্তু আমাক কৈছে কি এটা ফেমিলিৰ কথাহে কৈছে এটা ফেমিলিৰ কথা কৈছে নে নাই যদি এটা ফেমিলিৰ কথা কৈছে নিশ্চয় পাঁচটা মেৰিট কাপল বেলেগ বেলেগ হব নোৱাৰে ক'ৰবাত না ক'ৰবাত কানেকশ্যন থাকিব লাগিব ক'ত কানেকশ্যন ৰাখিম আমি আমি ইয়াত গোটেইকেইটা নিদিওঁ ফেমিলি কোৱাৰ কাৰণে গোটেইকেইটা নিদিওঁ কি দিম আমি ইয়াতে ওপৰত আৰু এটা দিম মেল প্লাছ ফিমেল ওপৰত দিম দি আমি কি কৰিম এইবাৰ চোৱা এই ওপৰত এটা মেৰিট কাপল সেই মেৰিট কাপলৰ পাঁচটা পুত্ৰ আৰু পুত্ৰৰ পাঁচটা বোৱাৰী চাৰিটা পুত্ৰ আৰু চাৰিটা বোৱাৰী হয়নে এতিয়া চোৱা ফাইভ মেৰিট কাপল হ'ল নাই এতিয়া এটা মেৰিট কাপল মেৰিট কাপলৰ আৰু চাৰিজন পুত্ৰ প্ৰত্যেকে এটা এটা মেৰিট কাপল ফাইভ মেৰিট কাপল হৈ গ'ল হয়নে আৰু কি হৈছে প্ৰত্যেকৰে চাৰিটা হৈ পুত্ৰ হয়নে ঠিক আছে ইয়াৰ চাৰিটা পুত্ৰ ইয়াৰ চাৰিটা পুত্ৰ আৰু চাৰিটা পুত্ৰ আৰু চাৰিটা পুত্ৰ আমি চাৰিটাৰে চাৰিটা পুত্ৰ দিলোঁ আমাক চাৰে পাঁচৰ দ্বাৰা দিছে নহয় এইটো পাঁচ নম্বৰটো এইটো মেৰিট কাপল কিমানজন পুত্ৰ হ'ল একজন দুইজন তিনিজন চাৰিজন পুত্ৰ হৈ আছে ন প্ৰত্যেকৰে চাৰিজন পুত্ৰ হৈ আছে তেতিয়াহ'লে টোটেল কিমান হ'ল ইয়াত হ'ল চাৰি চাৰি গুণ ষোল্ল ষোল্ল আৰু এক দুই তিনি চাৰি চাৰি দুগুণী আঠ আৰু ইয়াত হ'ল দুইজন কিমান হ'ল আঠৰ দুইজন দহে হ'ল লৈ ছাব্বিছজন আমাৰ ফেমিলিটোত মুঠ মেম্বাৰ কিমানজন আছে ছাব্বিছজন অ'কে বুজি পাইছোঁ আমি এনি প্ৰব্লেম ঠিক আছে নেক্সট আমি আৰু এটা একদম সৰু অংক কৰিম একেবাৰে সৰু একদম সৰু অংক আমি এটা লাষ্ট কৰোঁ এইটো অংক কৰি আমি আজি শেষ কৰিম আৰু আজিৰ ক্লাছটোতে আমি ৰিজনিঙো শেষ কৰিলোঁ ৰিজনিং আমি শেষ কৰিলোঁ আজিৰ পৰা আমি আৰু ৰিজনিং আলোচনা নকৰোঁ আলোচনা কৰিব লগা আছে অলপমান মেথছ হাঁ কিন্তু মেথছত ষ্টুডেণ্ট নাহে মেথছৰ ক্লাছত ষ্টুডেণ্ট নাহে আজি ৰিজনিঙতো আনে নাহিলেও মই কৰিছোঁ কিয় কৰিছোঁ যে মই কৰিছিলোঁ নহয় গোটেইখিনি ৰিভাইজ কৰাই দিম ছ' সেইকাৰণে মই দীঘলীয়া ক্লাছ কেইটামানলৈ এইটা অংককেইটা কৰি আমি ৰিভাইজ কৰাই দিলোঁ হাঁ ছ' এতিয়া প্ৰশ্নটো হ'ল কি আজিৰ এতিয়া লাষ্ট প্ৰশ্নটো হ'ল কি এবাৰত এবাৰত দুডাল এবাৰত দুডালকৈ কাটিব পাৰিলে মন কৰিব বস্তুটো এবাৰত দুডালকৈ কাটিব পাৰিলে হা তিনিডাল সমান্তৰাল সমান্তৰাল বাহ তিনিবাৰ কাটিলে এবাৰত দুডাল কৈ কাটিব পাৰিলে তিনিডাল সমান্তৰাল বাহ তিনিবাৰ কাটিলে কিমান টুকুৰা হ'ব পৰা এইটো মাইণ্ড গেম কুৱেশ্যনটো দিয়াৰ লগে লগে ব্ৰেইনত টেনচন আহি যাব কি কুৱেশ্যন দিলা
এবাৰ দুডাল কই কাটিব পাৰিলে তিনিডাল সমান ডাল বা তিনিবাৰ কাটিলে সর্বমুঠ কিমান টুকুৰা হ'ব পৰাছোন এনিবডি এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন যদি আহে তেতিয়াহ'লে কি কৰিব আমাৰ ধীৰেকলি বা তিনিডাল আমি সমান্তৰালকৈ ৰাখি থৈ দিলোঁ তিনিডাল বা সমান্তৰালকৈ ৰাখি থৈ দিছোঁ আমাক কি কৈছে কেইবাৰ কাটিব দিছে কেইবাৰ কাটিব দিছে আমাক তিনিবাৰ কাটিব দিছে তিনিবাৰ কাটিব দিছে আমি তিনিবাৰে কাটিম একবাৰত কেইডালকে কাটিব দিছে একবাৰত দুইডালকে কাটিব দিছে আমাক দুইডালতকৈ বেছি কাটিব নোৱাৰোঁ ঠিক আছে আমি তিনিবাৰ কাটাৰ ব্যৱস্থা কৰোঁ তেতিয়াহ'লে প্ৰথমবাৰ কাটি দিলোঁ তাকে একবাৰ কাটি দিলোঁ দুইডাল কাটাই গ'ল তিনি নম্বৰ দলটো আমি কাটিব নোৱাৰোঁ নহয় হাক দিছে আমাক নেক্সট আকৌ এবাৰ কাটিব লাগে ঠিক আছে কাটি দিলোঁ দুইডাল কাটাই গ'ল আৰুতো কাটিব নোৱাৰোঁ নহয় আমি আমাক বাধা কৰা আছে হয়নে ঠিক আছে আমি তিনিবাৰ নম্বৰ কাটিব দিলে এইডালো কাটিব লাগিব তিনিডালক তিনিডালক কাটিব দিছে ন আমাক চ' তিনিডালকে কাটি দিম আমি হয়নে ঠিক আছে অন্য ধৰণে কাটিব বিচাৰে অন্য ধৰণে কাটাম অন্য ধৰণে কাটাম প্ৰথমবাৰ আমি ইয়াত কাটি দিলোঁ নেক্সট বাৰ আমি ইয়াত কাটি দিলোঁ নেক্সট বাৰ আমি ইয়াত কাটি দিলোঁ হয়নে কিমান টুকুৰা হ'ব না বিভিন্ন ধৰণে কাটিব পাৰোঁ আমি যেনেকৈ সেনেকৈ কাটিম হয়নে এতিয়া কিমান টুকুৰা হৈ বনাম এই হ'ল এক টুকুৰা দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ হয়নে ইয়াত চাওক কিমান টুকুৰা হয় এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ টোটেল কিমান টুকুৰা হ'ব আমাৰ যেনেকৈ কাটিলেও আমাৰ ন টুকুৰাই হ'ব হয়নে ত' ঠিক আছে আমি কেইটামান দুটামান আমি পাজলৰো কৰিলোঁ পাজলৰো কৰিলোঁ অঁ আৰু মোটামুটি আমি ৰিজনিঙৰ আমি শেষ কৰিলোঁ এতিয়া আমাৰ বাকী আছে অলপমান গ্ৰামাৰ ষ্টুডেণ্ট ভিউৱাৰ খুব কম হয় যদি তোমালোকক গ্ৰামাৰৰ ক্লাছ লাগে তেতিয়াহ'লে কৰিম নিশ্চয় যদি নালাগে সেইটো গ'লে বেলেগ কথা হয়নে যদি লাগে আমি অহাকালি গ্ৰামাৰ কৰিম যদি লাগে আমি অহাকালি গ্ৰামাৰ কৰিম আমি ৰিজনিঙৰ গোটেইখিনি ৰিভাইজ প্ৰায় শেষ কৰিলোঁ ৰিজনিঙৰ গোটেইখিনি ৰিভাইজ আমি প্ৰায় শেষ কৰিলোঁ আৰু মেথছৰ কিছু কিছু আছে মেথছৰ টাইম লাগে কিছু মেথছৰ কিছু কিছু লাগে আছে যদি প্ৰয়োজন হয় যদি লাগে বুলি ভাবা তেতিয়াহ'লে আমি মেথছৰখিনিও কৰিম আজি অনুপাত আৰু পাৰ্টনাৰশ্বিপ বিজনেছ আজি কৰিছোঁ আমি অনুপাত আৰু পাৰ্টনাৰশ্বিপ বিজনেছৰ অংক আজি আবেলি ক্লাছ কৰি এঘণ্টা ক্লাছ কৰিছোঁ তাত আমি কেইটামান অংক কৰি দিছোঁ মই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিছোঁ চাই ল'ব আপোনালোকে আৰু যদি ৰিজনিঙত বা মেথছৰ যিকোনো প্ৰব্লেম হওক যদি কিবা প্ৰব্লেম থাকে মোক ফোন কৰিবা ফোন নম্বৰটো আছে সকলোৰে তাত মোক ফোন কৰিবা মই যিমান পাৰোঁ পৰীক্ষাৰ আগলৈকে সহায় কৰি থাকিম ঠিক আছে থেংক ইউ বাদ দিলোঁ আজি থেংক ইউ হা